राज्य जुड़े पालित तो मुस्लिम धर्मावलम्बी उत्सव ईद उज जोहा विभिन्न मस्जिदे मस्जिदे नमाज अदाह राज्य किछु किछु मस्जिदे सामाजिक दूरत्व मेने नमाज पाठ करा हलो राजधानी गेंदुमिया मस्जिदे देखा गेछे व्यापक भीड़ करोना विधि के तोआक्का ना करे व्यापक भीड़ परिलक्षित करा गेछे राजधानीर एई मस्जिदे प्रशासनिक कोनो धरनेर नजरदारी छिल ना उत्साह उद्दीपनार मध्य दिए पालित तो हलो ईद उत्सव उत्साह उद्दीपनार मध्य दिए बुधवार राज्य पालित हल ईदुज्जोहा राज्यर विभिन्न मस्जिद और ईदगाहगुलिते नामाज पाठ करेछेन इस्लाम धर्मावलम्बीरा राजधानीर गेदुमियार मस्जिदे सकाले नमाजे अंश नेन धर्मप्राण इस्लामिक सम्प्रदायेर लोकजनेरा एकीभावे उदयपुर विशालगढ़ सह राज्यर विभिन्न प्रान्ते उत्साह उद्दीपनाय पालित हय ईद करोना परिस्थितिते किछु किछु मस्जिद प्रांगणे सामाजिक दूरत्वेर विषये सचेतनता परिलक्षित करा गेल गेदुमियार मस्जिदे समस्त करोना विधि निषेध उपेक्षा करे हुए छे नामाज पाठ व्यापक भीड़ परिलक्षित हुए छे एई मस्जिदे मस्जिदेर इमाम ईदेर तात्पर्य तुले धरें एवं करोना थेके मुक्ति पावार जन्य प्रार्थना करें आज पवित्र ईद उल आधा ईद माने खुशी ईद माने आनंद ईद माने उल्लास आज थेके प्राय 5000 बछर पूर्वे हजरत इब्राहिम आलाइहिस्सलाम नामक একজন প্রফেট একজন নবী যিনি 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না আল্লাহর পক্ষ থেকে উনি আল্লাহর পক্ষ থেকে একটি সন্তান পান যার নাম ইসমাইল যার যখন 13 থেকে 14 বছর বয়স হয় আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ আসে তার সবচেয়ে প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়ার তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য প্রস্তুতি নিলেন এবং কুরবানির কাজ প্রক্রিয়া শুরু করলেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঐশী ঘোষণা আসলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো এটা তোমার জন্য পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছো এবং তখন আল্লাহর পক্ষ থেকে একটি পশু আসে ওই পশুটাকে কুরবানি করা হয় সেই দিন থেকে সারা পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের জন্য এই কুরবানির প্রথা চলে আসে তাই এই ঈদুল আযহা মানে কুরবানির ঈদ একজন মুসলমান তার নিজ সামর্থ্য অনুযায়ী গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি কুরবানি করে জবাই করে ত্যাগ করে নিজের মায়া মহব্বতকে বিসর্জন দিয়ে সত্যিকারের নিজেকে মানুষ বানানোর জন্য একটি সমাজের জন্য রাষ্ট্রের জন্য সমগ্র মানবতার জন্য ত্যাগ করার বিসর্জন করার একটা মানসিকতা তৈরি করেন এই কুরবানির দিনে এবং তার এই কুরবানিকৃত পশুর মাংসটাকে গরিবের মাঝে অসহায়ের মাঝে আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করেন এটার মাধ্যমে একটা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের মেসেজ বার্তায় কুরবানির বা ঈদুল আজহার মধ্যে লুকিয়ে রয়েছে তাই আজকের এই খুশির দিনে আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক এই ঈদের আনন্দ এই ঈদের খুশি আমাদের রাজ্যের সব অংশের মানুষের ঘরে ঘরে সমানভাবে পৌঁছে যাক সকলেই এই ঈদের আনন্দ উপভোগ করুক এবং এই ঈদের আনন্দে সকলেই মুখরিত হয়ে উঠুক ইহাই আমাদের একান্ত দোয়া এবং এই কোভিড মহামারী থেকে আল্লাহ পাক যাতে খুব শীঘ্রই আমাদের সকলকে রক্ষা করেন ইহাই আমাদের একান্ত দোয়া ও প্রার্থনা ঈদ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হলেও দু একটি জায়গায় ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে ঈদুজ্জোহা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।